আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যে কারণে করোনার চেয়েও ধ্বংসাত্মক হতে পারে AMR, জানালেন প্রধানমন্ত্রী। এদিকে রিক্সা চালককে মেরে অজ্ঞান করে ফেলার ভিডিও ভাইরাল, সেই নির্যাতনকারী যেভাবে আটক হলেন। জানাবো কারামুক্ত হয়ে হাসিনার প্রশ্ন, আমার 16 মাস ফিরিয়ে দেবে কে? বিনা অপরাধে কেন এতদিন কারাবাস? সর্বশেষ থাকছে পৃথিবীর দিকে ছুটে আসছে 21 টন ওজনের চীনা রকেটের টুকরো। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দেবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস মহামারীর চেয়ে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স AMR আরও ধ্বংসাত্মক হবে, যা সঠিকভাবে প্রতিরোধ করা সম্ভব না হলে খাদ্য সুরক্ষা এবং উন্নতির পাশাপাশি ভৌগোলিক অবস্থান সহ প্রতিটি জীবকে বিপন্ন করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, COVID-19 মহামারীটি আমাদের সময়ের সংজ্ঞায়িত জনস্বাস্থ্য সংকট, যা ইতিমধ্যেই 30 লাখেরও বেশি লোকের জীবন নিয়েছে। তবে অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স AMR আকারে আসন্ন মহামারীটি বিশ্ব স্বাস্থ্যের আরও বেশি ক্ষতি সাধন করবে। মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অন ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের প্রথম সভার উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ধারণকৃত ভাষণটি অনুষ্ঠানে সম্প্রচারিত হয়। এতে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সতর্ক করেন যে অ্যান্টি ড্রাগ প্রতিরোধ কেবল মানব, প্রাণী এবং উদ্ভিদের স্বাস্থ্যকে বিপন্ন করবে না, পাশাপাশি তা খাদ্য সুরক্ষা এবং SDG টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের অগ্রগতির জন্য হুমকিস্বরূপ। শেখ হাসিনা আরও বলেন, অ্যান্টি ড্রাগ রেজিস্ট্যান্স ভৌগোলিক অবস্থান এবং আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে যে কোনো ব্যক্তিকে প্রভাবিত করতে পারে। প্রধানমন্ত্রী AMR নিয়ন্ত্রণ এবং সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ IPC ব্যবস্থা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গ্লোবাল অ্যাকশন প্ল্যান 2015 এবং AMR এতে জাতিসংঘের রাজনৈতিক ঘোষণা 2016 বাস্তবায়নের মাধ্যমে এটি সম্ভব। AMR এতে গ্লোবাল লিডার্স গ্রুপের সহ সভাপতি শেখ হাসিনা, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমার মোটালি এবং অন্যান্য বৈশ্বিক নেতাদের সাথে AMR এর হুমকির বিরুদ্ধে লড়াইয়ে একত্রে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী AMR এর আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিশ্বব্যাপী কৌশলগুলো কার্যকর ও সহযোগিতামূলক পদ্ধতির মাধ্যমে কার্যকর করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, AFO, খাদ্য ও কৃষি সংস্থা এবং OII এবং OIE পশু স্বাস্থ্যের জন্য বিশ্ব সংস্থা এর চলমান প্রচেষ্টার প্রশংসা করেছেন। বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের উপরে গুরুত্বারোপ করেছেন। আসন্ন AMR মহামারী পটভূমির বিরুদ্ধে প্রধানমন্ত্রী কার্যকরভাবে AMR নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের ধ্বংস কার্যকর করার জন্য বিশ্বের সামনে 7টি পরামর্শ রেখেছেন। যাচ্ছি পরের সংবাদে। পুরনো ঢাকার বংশালে এক রিকশাচালককে মেরে অজ্ঞান করে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে বংশালের 34 নং ওয়ার্ডের কাউন্সিলর অফিসের সামনে এই ঘটনাটি ঘটে। রিকশাচালকের নির্যাতনকারী ওই ব্যক্তির নাম মোহাম্মদ সুলতান আহমেদ। তিনি পেশায় বাচ্চাদের বাইসাইকেলের ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যায় বংশাল 4 রাস্তার মোড় ক্রসিং থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুলিশ জানায়, নির্যাতনকারী ওই ব্যবসায়ী রাজনৈতিক কোনো পরিচয় না থাকলেও বংশালে স্থানীয় ব্যবসায়ী হয় অনেক প্রভাবশালী তিনি। এছাড়া বংশালে তার 4তলা একটি বাড়ি রয়েছে, তারা 5 ভাই সেখানে থাকেন। নির্যাতনকারী মোহাম্মদ সুলতান আহমেদকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের AIG মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ সোহেল রানা। AIG সোহেল রানা বলেন, একজন সংবাদকর্মী মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিঙ্ক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, আজ মঙ্গলবার দুপুর আনুমানিক 1:30 রাজধানীর বংশালে এক ব্যক্তি এক রিকশাচালককে সজোরে থাপ্পড় মারছেন। তার নির্যাতনের এক পর্যায়ে ওই রিকশাচালক অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন। ভিডিওটি দেখা মাত্র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং বংশাল থানার OC মোহাম্মদ শাহিন ফকিরকে নির্দেশনা দেন নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত তাকে আইনের আওতায় আনতে। এরই পরিপ্রেক্ষিতে বংশাল থানার OC-র নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাকে, অর্থাৎ মোহাম্মদ সুলতান আহমেদকে, আইনের আওতায় আনে বলে জানান AIG সোহেল। যাচ্ছি পরের সংবাদে। আসামি না হয়েও কারাভোগ করা হাসিনা অবশেষে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার 4 মে বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। আর মুক্তি পেয়েই তিনি ফেরত চেয়েছেন জীবন থেকে হারিয়ে যাওয়া সেই 16 মাস। কারা ফটকে দাঁড়িয়ে আনন্দাশ্রু মুছতে মুছতে হাসিনা বলেন, এতদিন কেঁদেছি দুঃখে, আজ খুশিতে। যারা আমার জীবন থেকে 16টি মাস শেষ করে দিয়েছে তাদের শাস্তি চাই। তছনছ হয়ে গেছে আমার সংসার, আমি ফেরত চাই হারানো সময়, আমার হারানো 16 মাস ফিরিয়ে দেবে কে?
প্রসঙ্গত মাদকের মামলায় 6 বছর সাজাপ্রাপ্ত হয়েছেন হাসিনা আক্তার নামের এক নারী। কিন্তু নামের একাংশের মিল থাকায় পুলিশ গ্রেপ্তার করে হাসিনা বেগমকে। পুলিশের ভুলে 1 বছর 4 মাস 20 দিন ধরে সাজা খাটছিলেন হাসিনা বেগম। মঙ্গলবার দুপুরে তাকে মুক্তির নির্দেশ দেন চট্টগ্রামের 4th অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া। এই নির্দেশনার পর বিকেলে মুক্তি হন নিরপরাধ হাসিনা বেগম। হাসিনা বেগমকে আইনি সহায়তা দিয়েছেন আইনজীবী গোলাম মুরাদ। তিনি বলেন, পুলিশের ভুলে হাসিনা বেগমের জীবন থেকে 16 মাস হারিয়ে গেল। আমরা ক্ষতিপূরণের জন্য আদালতে আবেদন করব। ঘটনার পর তার স্বামী তাকে ফেলে চলে যান। এক ছেলে মানুষের বাসায় কাজ করেন, 2 মেয়ে নানির কাছে বড় হচ্ছে। এই দুর্ভোগের দায়ভার কে নেবে? আমরা সবকিছুর ক্ষতিপূরণ চাইব। কারা ফটকে দীর্ঘদিন পর মায়ের দেখা পেয়ে খুশি হাসিনার বড় ছেলে শামীম নেওয়াজ। মাকে জড়িয়ে ধরে রাখেন তিনি। শামীম নেওয়াজ বলেন, মা কারাগারে যাওয়ার পর মানুষের বাসায় কাজ নিয়েছি। যারা আমাদের এই ক্ষতি করেছে তাদের বিচার চাই। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়া জানান, গত মার্চে হাসিনা বেগমের আইনজীবী আদালতে জানান, মাদকের মামলায় যে হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আসামি হাসিনা নন। এই ঘটনায় দায়ী হাসিনা আক্তার জামিনে গিয়ে পলাতক আছেন। পরে আদালত টেকনাফ থানার পুলিশকে তদন্ত করতে বলেন। তদন্ত শেষে সত্যতা পায় পুলিশ। পরে কারাগারে থাকা আসামির নিবন্ধন বই যাচাই বাছাই করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। কারা কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর মঙ্গলবার আদালতের নির্দেশে নিরাপরাধ হাসিনা বেগমকে মুক্তি দেওয়া হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম খান মঙ্গলবার আদালতের এক পৃষ্ঠার একটি প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়, নগরের কর্ণফুলী থানায় ইয়াবা উদ্ধারের মামলায় 2017 সালে কারাগারে আসা হাসিনা আক্তারের ছবির সঙ্গে 2019 সালে কারাগারে আসা হাসিনা বেগমের ছবির মিল নেই। দুজনের বয়সের পার্থক্য রয়েছে। আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, হাসিনা বেগম ও হাসিনা আক্তার দুজনের বাড়ি কক্সবাজারের টেকনাফ পৌরসভার 7 নং ওয়ার্ডে। দুজনের স্বামীর নামও হামিদ হোসেন, তবে শ্বশুরের নাম ও বাড়ির ঠিকানা আলাদা। হাসিনা বেগমের শ্বশুরের নাম মৃত কবির আহমেদ আর হাসিনা আক্তারের শ্বশুরের নাম মৃত জলিল আহমেদ। তাদের বয়সেও অনেক ব্যবধান রয়েছে। তারপরও কেন পুলিশ নিরপরাধ একজন নারীকে অন্যায়ভাবে ফাঁসালো সেটির প্রতিকার চাইব আমরা। জানা গেছে, 2017 সালের 24 ফেব্রুয়ারি নগরের কর্ণফুলী থানার মজ্জার টেক এলাকা থেকে পুলিশ হাসিনা আক্তার, তার স্বামী হামিদ ও 2 সন্তানকে 2000 ইয়াবাসহ গ্রেপ্তার করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাসিনা আক্তার ও তার স্বামী হামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ওই বছরের 27 নভেম্বর জামিনে মুক্তি পান তারা। পরে স্বামী স্ত্রী আত্মগোপনে যান। আসামিরা পলাতক থাকা অবস্থায় 2019 সালের 1 জুলাই 5ম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসিনা আক্তার ও তার স্বামী হামিদকে 5 বছর করে সশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের সাজা পরোয়ানা আদালত থেকে টেকনাফ থানা যায়। সেখানে যাওয়ার পর পুলিশ হাসিনা বেগমকে গ্রেপ্তার করে। দীর্ঘ প্রায় 1.5 বছর পর এখন জানা গেল যে হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আসলে এই মামলার আসামি নন। যাচ্ছি পরের সংবাদে। অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে চীনের বৃহত্তম রকেট লং মার্চ 5B এর ছুটে আসা টুকরো। এটি লম্বায় 100 ফুট আর ওজন 21 টন। আগামী 10ই মে এটি পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মহাকাশে খুবই গুরুত্বপূর্ণ অভিযানের জন্য এই শক্তিশালী রকেট বানায় চীনা মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবীর কক্ষপথে নিজের দেশের একটি মহাকাশ স্টেশন বানাতে চলেছে চীন। প্রকল্পের নাম তিয়ানহে মহাকাশ স্টেশন। তা উৎক্ষেপণের জন্য বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছে চীন। ওই মহাকাশ স্টেশনের একটি মডিউল বা অংশ পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত 28 এপ্রিল লং মার্চ 5B রকেটের উৎক্ষেপণ করেছিল চীনা মহাকাশ গবেষণা সংস্থা। স্পেস নিউজ জানাচ্ছে, চীনা রকেটটি সফলভাবে মহাকাশ স্টেশনের মডিউলটিকে কক্ষপথে স্থাপন করতে পারলেও নিজেকে আর গ্রাউন্ড স্টেশনে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ঘুরে চলছে পৃথিবীর কক্ষপথে, তবে তার ভেতরে 100 ফুট লম্বা অর্থাৎ 30 মিটার অংশটি রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে দিন কয়েকের মধ্যেই ঢুকে পড়তে চলেছে। রাডারে তা ধরা পড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, লং মার্চ 5B রকেটটি এখন পৃথিবীর কক্ষপথে ঘন্টায় 27,600 কিলোমিটার বেগে ছুটছে। কখনো 170 আবার কখনো 160 কিলোমিটার পর্যন্ত নিচে নেমে আসছে এটি। তবে দিনে দিনে এটি আরও নামবে। আপাতত এর গতিপথের মধ্যে পড়েছে নিউ ইয়র্ক, মাদ্রিদ, বেইজিং, দক্ষিণ চিলি, ওয়েলিংটন, নিউজিল্যান্ড সহ আরও কিছু স্থান। এই চলার পথে সামান্য এদিক ওদিক হলেই এর ল্যান্ডিং স্পট বদলে যেতে পারে। আপাতত নিয়ন্ত্রণহীন রকেটের গতিবেগ ও গতিপথ বিশ্লেষণ করে অ্যাস্ট্রোফিজিসিস্ট সেন্টার অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানী জোনাথন ম্যাকডোয়েল জানালেন, 10ই মে এটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে। আর পৃথিবীর যেহেতু বেশিরভাগই সমুদ্র, তাই মহাসাগরে পড়ার সম্ভাবনাই বেশি। তবে এটা পরিসংখ্যান মাত্র। বস্তুত 30 মিটার লম্বা ও 21 টন ওজনের রকেটের টুকরোটি পড়তে পারে যে কোনো স্থানে। সময় ঘনিয়ে এলে আরও নিখুঁতভাবে বলা যাবে এর আছড়ে পড়ার স্থান। ম্যাকডোয়েল বলেন, 10 টনের বেশি ওজনের কোনো কিছু অনিয়ন্ত্রিত
অবস্থায় আমরা মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসতে দিতে পারি না। সেখানে লং মার্চ 5B ছুটে আসা টুকরোটির ওজন 21 টন।